দর্শক, পদ্মা সেতুতে প্রথম যেই ট্রেনটি পরীক্ষামূলকভাবে যাবে সেই ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই সামনে আপনারা যেই ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনটি আজকে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে প্রথমবারের মতো যাবে। আমরা আছি এখন কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশনে থেকে আজকে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে পরীক্ষামূলকভাবে রেলমন্ত্রী এই ট্রেনটি নিয়ে যাবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত আপনি জানান। 10 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে রেল উদ্বোধন করবেন। তার আগে দর্শক, আজকে রেলমন্ত্রী গণমাধ্যম কর্মীদেরকে সাথে নিয়ে যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি পদ্মা সেতুতে তিনি নিয়ে যাবেন পরীক্ষামূলকভাবে। পদ্মা সেতুতে গিয়ে দুই প্রান্তেই যাত্রা বৃদ্ধি করবে এমনটাই জানিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি একদম নতুন একটি ট্রেন। এই ট্রেনটি কিন্তু পদ্মা সেতুতে আজকে পরীক্ষামূলকভাবে যাবে। আমরা আছি এখন কমলাপুরে। কমলাপুর থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, বাংলাদেশে রেল যোগাযোগের মধ্যে এই ট্রেনটি রেল যোগাযোগের মাধ্যমে নতুন কোনো মাইল ফলক আজকে উন্মোচন হবে। পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে এই ট্রেনটি প্রবেশ করবে। আমরা আছি এখন কমলাপুর। কমলাপুর থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি জয় জয় দিনের মাধ্যমে। দর্শক, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত আপনি জানান। যেই ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি অটোমেটিক সিগন্যাল, অটো সিগন্যালের একটি ট্রেন, এবং এই ট্রেনটি আজকে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে যাবে। আমরা আছি এখন কমলাপুরে। কমলাপুর থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যায় যায় দিনের মাধ্যমে। পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আজকে ট্রেন যাবে। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা সকাল থেকেই এখানে সবাই এসেছেন, এবং কি গণমাধ্যম কর্মী পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা রয়েছেন। বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের মন্ত্রী নূর ইসলাম সুজন, তিনি গণমাধ্যম কর্মীদের সাথে যাবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক গণমাধ্যম কর্মীরা এখানে আছেন, এবং কি তারা সবাই সেলফি তুলছেন, এবং কি প্রথম এই ট্রেনটি যাবে তার জন্যই আমরা দেখতে পাচ্ছি একটি এখানে একটি প্রস্তুতি একটি চলছে। সেই প্রস্তুতির পর 9টার দিকে এই ট্রেনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে পদ্মা সেতুতে যাওয়ার উদ্দেশ্যে। দর্শক, আমরা আছি এখন কমলাপুর। কমলাপুরে গতকালকে 8টা বাজে এই রেলটি এই ট্রেনটি এখানে এসেছে, এবং কি কিছুক্ষণ পর অর্থাৎ 9টার দিকে পরীক্ষামূলকভাবে কিন্তু যাবে পদ্মা সেতুতে। আমরা আছি এখন কমলাপুর। কমলাপুর থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যায় যায় দিনের মাধ্যমে। দর্শক, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 অক্টোবর আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে রেল যে যোগাযোগ সেই রেল যোগাযোগ তিনি উদ্বোধন করবেন। তার আগে আজকে রেলমন্ত্রী নূর ইসলাম সুজন তিনি আজকে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে সবাই অপেক্ষা করছেন, এবং কি 9টা বাজে আনুষ্ঠানিকভাবে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছেন, সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনি কোন জায়গা থেকে আমাদের এই সরাসরি লাইভটি দেখতে পাচ্ছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের নতুন যে একটি দ্বার উন্মোচন হবে সেই নতুন দ্বার উন্মোচনের জন্য আজকে পদ্মা সেতুতে প্রথমবারের মতো এই রেলটি প্রথমবারের মতো যাবে। দর্শক, আপনারা যে ট্রেন দেখতে পাচ্ছেন এই ট্রেনটি কিন্তু পদ্মা সেতুতে প্রথমবারের মতো প্রবেশ করবে। গণমাধ্যম কর্মীরা কিন্তু সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, এবং কি দেখতে পাচ্ছি অনেকে যারা বিশেষ করে রেলওয়ের যে কর্মকর্তারা রয়েছেন তাদের মধ্যে একটি আমরা উৎসাহ উচ্ছ্বাসের একটি ছাপ আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রথমবারের মতো পদ্মা সেতুতে রেল সংযোগে আমরা দেখতে পাচ্ছি আজকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলকভাবে যাবে। পরীক্ষামূলকভাবে 10 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্বোধন করবেন, তারপর বাংলাদেশ রেলের নতুন একটি দ্বার উন্মোচন হবে, তার অপেক্ষায় আছে এখন বাংলাদেশের মানুষ। দর্শক, জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের যোগাযোগের মধ্যে যে একটি নতুন একটি দ্বার উন্মোচন হয়েছে তার একটি নতুন একটি দ্বার আজকে উন্মোচন হবে বাংলাদেশ রেলওয়ের। তার মধ্যে নতুন একটি দ্বার উন্মোচন হবে রেলওয়ের মাধ্যমে, রেলওয়ে যোগাযোগের মাধ্যমে। আমরা আছি এখন কমলাপুরে। কমলাপুর থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যায় যায় দিনের মাধ্যমে। দর্শক, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা আছি এখন কমলাপুরে। কিছুক্ষণ পর রেলমন্ত্রী নূর ইসলাম সুজন গণমাধ্যম কর্মীদেরকে তিনি নিয়ে যাবেন পরীক্ষামূলকভাবে আজকে এই ট্রেনটি যাবে। সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যায় যায় দিনের মাধ্যমে।
দর্শক যেই ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আজকে পদ্মা সেতুতে যাবে। গণমাধ্যম কর্মীদের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা যাবে গণমাধ্যম কর্মীরা কিন্তু সকাল থেকে এখানে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই এটি যাবে, পরীক্ষামূলকভাবে যাবে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ছবি তুলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীরাও, কিন্তু এখানে সবার মধ্যে বিশেষ করে যারা রেল সংযোগে নতুন একটি সংযোজন তার জন্য আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে একটি উৎসাহ উচ্ছ্বাস কাজ করছে। আমরা আছি এখন কমলাপুরে, কমলাপুর থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি যাই যাই মাধ্যমে। দর্শক ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পদ্মা সেতুতে আজকে এই রেল প্রবেশের মাধ্যমে রেলের যোগাযোগের মধ্যে নতুন একটি দ্বার উন্মোচন হবে, তার অপেক্ষায় আছে এখন বিশেষ করে যারা পদ্মা সেতুতে যারা পদ্মা সেতু ব্যবহার করে যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। এবং কি আমরা দেখতে পাচ্ছি এই রেল সংযোগের মাধ্যমে নতুন একটি দ্বার উন্মোচন হবে, সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যাই যাই দিনের মাধ্যমে। দর্শক ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানান। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ যারা সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু এখানে এসে সবাই সেলফি তুলছেন এবং কি সবাই উৎসাহ উচ্ছ্বাস প্রকাশ করছেন, কারণ বাংলাদেশের রেল সংযোগে একটি নতুন একটি সংযোজন আমরা দেখতে পাচ্ছি, নতুন একটি দ্বার উন্মোচন হবে, সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক আপনি কোন জায়গা থেকে আমাদের এই সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই সেলফি তুলছেন, আমরা একটু তাদের সাথে দেখি কথা বলার চেষ্টা করবো, দেখি তারা কী বলেন। আমরা যদি একটু দুই একজনের সাথে একটু কথা বলি, আজকে এটি পদ্মা সেতুতে যাবে পরীক্ষামূলক, এটা একটা অবিস্মরণীয় দিন এবং আমি এই প্রজেক্টের সাথে জড়িত আছি প্রথম থেকেই, তো আমাদের যেটা জন্য এটা চরম আনন্দের দিন। আমি এই প্রজেক্টের এখানকার কিউএস কোয়ান্টিটি সার্ভে, সো আমার জন্য এটা বিশাল একটা সাফল্য। দর্শক শুনছেন যারা এখানে কর্মকর্তা রয়েছেন, কর্মকর্তারা বলছেন যে তাদের জন্য একটি বিশাল একটি সাফল্যের দিন আজকের এই দিনটি, কারণ পদ্মা সেতুতে রেল সংযোগ আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি যাই যাই দিনের মাধ্যমে। দর্শক আপনি কোন জায়গা থেকে আমাদের এই সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অনেক মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই দাঁড়িয়ে আছেন এবং কি সবার মধ্যে আমরা একটি এক প্রকার উৎসাহ দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান।